প্রিয় বন্ধুরা আমি ওবায়দুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি উচ্চ মাধ্যমিক দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হাজির হয়েছি অষ্টম অধ্যায় সত্যপেক্ষক যুক্তি এখানে এমসি কিউর তিন থাকে এসি থাকে টোটাল পাঁচ নাম্বার আছে তো এখানে যে ম্যাথামেটিক্যাল ব্যাপারটি আছে যে গাণিতিক ব্যাপারটি আছে সেটা যদি না জানো তাহলে এখানে পাঁচে পাঁচ নাম্বারই তোমাদের কাটা যাবে তাই তোমাদেরকে বারবার বলবো তোমরা এই পদ্ধতিগুলি অবলম্বন করবে এখানে পাঁচে পাচি পাবে তো কথা না আমি চলে শুরু করা যাক তো সত্য সানির সাহায্যে সত্যমূল্য নির্ণয়ের সহজ কৌশল বা উপায়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো যে যে বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমাদের মনে রাখতে হবে যে পি কিউ আর এস টি এগুলিকে বচন গ্রাহক বা বা পার্শন বচন বা বর্ণপতি বলে তাহলে পি কিউ পি কিউ আর এস টিকে এগুলোকে বচন গ্রাহক বলে তারপর দেন ভেল ডট ত্রিবার নট এটাকে বলা হয় একক বচনের ক্ষেত্রে যেটি ব্যবহার হয় একক ধ্রুব ধ্রুবকে উদাহরণ হচ্ছে নট যেটা তোমরা নেগেশন বা কাল বলো তো এগুলিকে ধ্রুবক বলে তো ধ্রুবক কখন ব্যবহার হয় যোজকের পরিবর্তে যদি তবে হয় বা এবং কিন্তু যদি এবং কেবল যদি নয় না নেই এরকম ক্ষেত্রে যে শব্দগুলি ব্যবহার হয় সেই শব্দের পরিবর্তে যে চিহ্নগুলি ব্যবহার হয় সেগুলো বলা হয় ধ্রুবক যোজক ব্যাপক চিহ্নগুলিকে ধ্রুবক বলা হয় তো এখানে আমি তোমাদের একটু সমস্ত কথা মেনশন করে দিয়েছি তোমরা একবার দেখে নেও এখানে বেশি কথা বাড়াবো না আর বচন কখনো হয় যখন নয় নে নয় এমন নয় এমন না যে তখন এই চিহ্নটা ব্যবহার হয় বচনের ক্ষেত্রে তো বচন গ্রাহক একটি হলে সংখ্যা কয়টি হবে দুটি হলেও কটি হবে তিনটি হলেও কটি হবে চারটি হলেও কটি হবে এখানে দেওয়া আছে দেখো বচন গ্রাহক যদি যদি বচন গ্রাহক বলতে পিকিউ এসটির মধ্যে যে কোনো একজন একটি বোঝায় তো বচন গ্রাহক এখানে পি আছে একটি তাহলে শাড়ি হবে দুটি বচন গ্রাহক দুটি হলে পিকিউ তার জন্য দেওয়া আছে সারি সংখ্যা হবে চারটি বচন গ্রাহক তিনটি হলে সারি সংখ্যা হবে আটটি তারপর বচন গ্রাহক চারটি হলে পি কিউ আর এসটি টি সংখ্যা হবে ষোলোটি আর বচন গ্রাহক পাঁচটি হলে সারি সংখ্যা হবে বত্রিশটি তো এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম তোমাদেরকে আবার একবার দিচ্ছি কারণ এখানে পাঁচে পাঁচই হবে তোমাদেরকে তাই আমি তোমাদেরকে সংখ্যা শাড়ি কীভাবে টানা হয় এইভাবে শাড়ি টানা হয় স্তম্ভ যেটা পিলারের মতো আছে সেটাকে স্তম্ভ বলা হয় তো তোমরা দেখে নিলে এবার এক এক বচন গ্রাহক একটি হলে শাড়ি কীভাবে টানবে দেখো এখানে পি আর নট পি আছে তো যদি প্রশ্নটি এরকম থাকতো ধরে নাও পি ভেল নট পি তাহলে আমরা দেখছি এখানে পি আর অন্য কিছু বচন গ্রাহক নেই তো বচন গ্রাহক যদি একটি মাত্র হয় মানে শুধু পি মানে এ পি যদি একাধিকবার ব্যবহার হয় তাহলে একবারই আমরা পি ধরতে পারবো ঠিক আছে যখন কিউ চলে যাবে তখন দুবার তো বচন গ্রাহক যখন একটি হবে সারি সংখ্যা হবে দুটি তো আমরা বচন গ্রাহক সারিসংখ্যা দুটি করেছি এখানে বজন পি তারপর নট পি তারপরে এখানে পি ভেল নট পি বসাতে পারবো আমরা পি ভেল নট পি এভাবেই স্তম্ভ হয় যখন তোমার যে যোজক বা যোজকচিহ্ন বা যদি আলাদা আলাদা হয় তাহলে তোমাদের স্তম্ভ বেড়ে যাবে তো এখানে যেহেতু এখানে এখানে পি ভেল পি ভেল যে ভেল আছে এখানে নট আছে তার জন্য এখানে একটি স্তম্ভ বেড়ে গেল ঠিক আছে স্তম্ভ মারবে কখন যখন এই মানে তোমাদের ধ্রুবকচিহ্ন বাড়তে থাকবে তো কিউএ যদি এরকম কিউ ভেল নট কিউ থাকতো তো অনুরূপভাবে একই দুটো সারিয়ে হতো ঠিক আছে প্রথমে কিউ তারপর নট কিউ তারপরে কিউ ভেল নট কিউ এরকম বসাতে হবে তো অনুরূপভাবে তো দেখো তোমাদের এখানে বসিয়েছি আমি পি কিউ দুটো পচন গ্রাহক আছে তার শাড়ি হবে চারটি পঁয়নিশটি জেনে গেছো তো শাড়ির সংখ্যা এইভাবে টানতে হয় তোমার টানতে হয়ে গেছে টানায় আছে আমাদের যেহেতু আমি সংখ্যে কথাগুলো বলবো তো প্রথমে বচন গ্রাহক পি তারপরে কিউ তারপরে নিবেশন দৃষ্টান্ত মানে মূলটা মূল শাড়িটা বসিয়ে দাও পি দেন কিউ তাহলে এখানে একটা সূত্র আছে জানো তো ওই সূত্রটা কী যে পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা হবে বাকি সব টি হবে তাহলে এই যে বাকি ঘরগুলো আমরা কীভাবে পূরণ করব স্তম্ভ তোমরা টানা দেখলে প্রথমে পি তারপর কিউ এন বচন ঘরে দুটি তারপর মূলটাকে করলে স্তম্ভ হয়ে গেল আর শাড়ির সঙ্গে ফর্মুলা জানবো তোমরা যে বচনগ্রাহ দুটি হলে শাড়ি হবে বচনগ্রাহ একটি হলে শাড়ি হবে দুটি আর বচনগ্রাহ দুটি হলে শাড়ি হবে চারটি ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে শাড়ির সংখ্যা টানতে হবে সূত্রটা মনে রাখতে হবে যে প্রথমেটি তো এই প্রথম ঘরে কটা সত্য বসাবো কটা মিথ্যা বসাবো তোমাদেরকে জানতে হবে যদি চারটি শাড়ি হয় তার অর্ধেকটা সত্য অর্ধেকটা তার দুটো সত্য দুটো মিথ্যা তার অর্ধেকটা এখানে হবে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা তাহলে ফর্মুলা প্রথমে সত্য তারপর মিথ্যা হলে পরে পি দেনের ক্ষেত্রে এই যে তোমরা এটাকে হর্সু বলো ইমপ্লাইজ বলো ঠিক আছে এই ইমপ্লাইজ বা হর্সু বা আমি দেন কথাটা বলি তো টি এর পা এফ থাকলে এফ হবে বাকি সব সত্য হবে তো টি এর পর এফ আছে বাকি সব সত্য তাহলে আমরা সব সত্য বসে দেবো এই মূল শাড়িতে যদি এই মূল শাড়িটি সব সত্য হয় তাহলে শত সত্য সব মিথ্যা শত শতমিথ্যা কিছু সত্য কিছু মিথ্যা এটা আপতিক এটা পি দেন কিউ তাহলে এটা আপতিক বজন এটা পেয়ে গেলাম সত্য মূল্য নির্ণয় করতে গেলে অনুরূপভাবে পিভেল কিউ পিভেল কিউ এখানে বজনগুলো কটি আছে দুটি আছে তাহলে আমরা দুইকে দুই দিয়ে গুণ করবো তাহলে শাড়ি পাবো চারটি চারটি শাড়ি হবে শাড়ি আমরা কেটেছি প্রথমে পি তারপর কিউ পিভেল কিউ বসিয়ে দিলাম তা আমরা শাড়ি চারটি কেটেছি তাহলে আমরা জানি চারটে শাড়ি হলে তার প্রথম ঘরে পি এর দুটো সত্য দুটো মিথ্যা হবে তারপর কি ঘরে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা ভেলের ফর্মুলা হচ্ছে দুটো পি সত্য পি মিথ্যা কিউ মিথ্যা হলে মিথ্যা হবে বাকি সব সত্য হবে তো এখানে সূত্রটা আমি প্রয়োগ করেছি এফ ভেল এফ সমান এফ বাকি তাহলে এফ ভেল এফ কোথায় খুঁজতে হবে এই বাম দিকে যে বচন গ্রহগুলো আছে সেই বচন গ্রহ খুঁজতে হবে এফ ভেল এফ দেখো এখানে গোল করে দাগানো আছে এফ বাকি সব সত্য তাহলে বাকি সব টি বসিয়ে দিয়েছি তো এরকম এরকম যদি আটটার ঘরো হয় ষোলোটার ঘর হয় তার তারও কাছে আসছি আমি তোমরা ওয়েট করো পরের প্রশ্ন পি ডট কিউ এখানে পচন ঘরে দুটি আছে অনুপ্রভাবে শাড়ি সংখ্যা কয়টি হবে সংখ্যা এখানে চারটি হবে তো সারি সংখ্যা অন্য চারটি করেছি প্রথমে পি তারপর কিউ তারপর পি ডট কিউ তারপর শাড়ি সঙ্গে টেনেছি আমরা চারটি শাড়ি সংখ্যা টেনেছি প্রথম ঘরে দুটো সত্য দুটো মিথ্যা অনুপ্রভাবে একটি সত্য একটি মিথ্যা একটি সত্য একটি মিথ্যা এটা ফর্মুলা তারপর ডটের ফর্মুলা হচ্ছে গাখ দুটো সত্য হলে সত্য পি সত্য আর কিউ সত্য হলে সত্য বাকি সব মিথ্যা হবে তাহলে আমরা দেখে নেব যে কোন ঘরে সত্য হবে আর কোন ঘরে মিথ্যা হবে তাহলে প্রথমে দুটো হচ্ছে টি এর পর টি পি সত্য আর কিউ সত্য হলে সত্য হবে বাকি সব মিথ্যা হবে তো বাকি সব মিথ্যা বসে গেছে অনুরূপভাবে চলে আসি আমরা ত্রিবারের ক্ষেত্রে ত্রিবারের ক্ষেত্রে বজন গ্রাহক দুটি আছে তাহলে সারি সংখ্যা হবে চারটি তো চার সারিসংখ্যা চারটি বসিয়ে দিলাম ঠিক আছে প্রথম ঘরে দুটো সত্য দুটো মিথ্যা একটা সত্য একটা মিথ্যা একটা সত্য অনুরূপভাবে ফর্মুলা চলছে এবার এর সূত্র আছে পি ত্রিবার কিউ মানে পি ত্রিবার কিউ যদি সত্য হয় তাহলে সত্য আবার উভয় মিথ্যা হলে পি মিথ্যা কিউ মিথ্যা হলেও সত্য হবে বাকি সব মিথ্যা তাই আমরা দেখো প্রথমে দুটো মানে প্রথম সারিতে যেটা দেখো দুটো সত্য তাও সত্য করেছি দুটো মিথ্যা তাও সত্য করেছি মানে এই সূত্র অনুযায়ী বাকি দুটো মিথ্যা হয়েছে অনুভাবে নটের ক্ষেত্রে কি হবে নটের ক্ষেত্রে তোমাদেরকে বারবার নটের ক্ষেত্রে কী হবে নটের ক্ষেত্রে সত্য হলে মিথ্যা হবে মিথ্যা হলে সত্য হবে যেমন এখানে তোমাদের এখানে পি টুকলাম এখানে নট পি টুকলাম তাহলে আমরা জানি দুটো শাড়ি হবে দুটো শাড়ি দুটো শাড়ি হলে একটা সত্য একটা মিথ্যা অনুরূপ মানে হবে কারণ চারটে শাড়ি হলে দুটো সত্য দুটো মিথ্যা তাহলে দুটো শাড়ি হলে পরে একটা সত্য একটা মিথ্যা তাহলে অনুরূপভাবে এর উল্টো হবে নটের ক্ষেত্রে সবসময় উল্টে যাবে মিথ্যা তারপর সত্য তো এই এই ফর্মুলা কীভাবে প্রুট করবে তোমরা এই ফর্মুলা কীভাবে করবে প্রথমে পি তারপর নট পি তারপর পি ভেল নট পি তো যেহেতু দুটো শাড়ি হবে তো আমরা দুটো শাড়ি একটা সত্য একটা মিথ্যা হবে তাহলে এটা মিথ্যা এটা সত্য ভেতর হবে হবে সবসময় আর ভেলে ফর্মুলা দুটো মিথ্যা হলে মিথ্যা ভেলে ফর্মুলা আমরা দেখেছিলাম দুটো মিথ্যা হলে মিথ্যা দেখো এইখানে ভেলে ফর্মুলা এফ ভেল এফ সমান এফ হবে বাকি সব টি হবে তাহলে দুটো মিথ্যা হলে মিথ্যা কোথায় আছে এখানে দুটো মিথ্যা নাই কোথাও একটা টি আছে একটা এফ আছে একটা এফ আছে একটা টি আছে তাহলে দুটো মিথ্যা নয় দুটো মিথ্যা হলে মিথ্যা হতো কিন্তু এখানে দুটো মিথ্যা যা সত্য তাহলে এটা এর সত্যমূল্য কি হবে এটা হবে শত সত্য অনুরূপভাবে কিউ ভেল নট কিউ এর সত্যমূল্য কী হবে দেখে নাও কিউ নট কিউ আর কিউভেল নট কিউ আমরা জানি এখানে সারি সঙ্গে করা হবে দুটি হবে যেন কিউ ছাড়া অন্য কিছু নেই তাহলে দুটো শাড়ি হবে দুটো শাড়িটা টুকলাম সত্য মিথ্যা দুটো হলে একটা সত্য একটা মিথ্যা চারটে হলে দুটো সত্য দুটো মিথ্যা তাহলে এই যা হবে কিউটা তার মান উল্টো হবে নট মানে সবসময় উল্টো হবে উল্টো উল্টোটা হবে উল্টো মানটা বুঝবে এটি হবে এবার ভেলে ফর্মুলা কি দুটো এফ হলে কেন যেতে দুটো এফ নাই কোথাও এখানে দুটো এফ নাই তাই এটা দুটো সত্য তাহলে দুজনে দুটোই সত্য হবে যখন মূল সারি ঠিক আছে ইউনিবেশন দুজনে দুটোই সত্য হবে তখন হবে শত সত্য তো এইভাবে তোমাদেরকে সত্য মূল্য নির্ণয় করা হয় এবার তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে কীভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার যে তোমাদের কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে যেমন তোমাদের প্রশ্ন আসতে পারে যে পি সত্য এবং কিউ সত্য হলে পি ডট কিউ এর সত্য মূল্য কী হবে চিহ্ন তো তোমরা জানো পি সত্য কি সত্য তখন এখানে মানটা বসিয়ে যেতে হবে তাহলে ডটের ফর্মুলা দুটো সত্য হলে সত্য হবে উত্তর হবে সত্য তাহলে সত্য উত্তর পেয়ে গেলে অনুরূপভাবে এরকম যদি প্রশ্ন আসে পি সত্য এবং কিউ মিথ্যা হলে হলে পি ত্রিবার কিউ এর সত্যমূল্য কী হবে প্রশ্ন তোমরা ভালো করে কথা শুনবে তাহলে ত্রিবারের ফর্মুলা তোমরা জানো পি সত্য বলেছে আর কিউ মিথ্যা বলেছে ত্রিবার ফর্মুলা দুটো সত্য হলে সত্য আর দুটো মিথ্যা হলে সত্য তাহলে এখানে একটা সত্য একটা মিথ্যা হলে পরে কী হবে মিথ্যা হবে এর সত্যমূল্য কী হবে মিথ্যা অনুরূপভাবে তোমাদের পি মিথ্যা পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি দেন কিউ এর সত্যমূল্য কী হবে এর সত্যমূল্য কী হবে তাহলে তোমরা জানো দেনের ফর্মুলায় যে এখানে পি মিথ্যা বলেছে আর কিউ মিথ্যা বলেছে তোমরা দেনের ফর্মুলাটা জানো প্রথমে যদি টি থাকে তারপর এফ থাকলে পরে এফ হবে বাকি ক্ষেত্রে টি হবে বাকি ক্ষেত্রে কী হবে টি হবে তাহলে এই এই ফর্মুলাটা তোমাদের কী করতে হবে কি উত্তর হবে টি সত্য এর উত্তর হবে কারণ হচ্ছে দেনের ফর্মুলা প্রথমে পি সত্য আর কিউ মিথ্যা হলে মিথ্যা হবে কিন্তু এখানে দুটোই মিথ্যা আছে তাহলে এ সত্য হয়ে যাবে কারণ মিথ মানে কি পি টি এর পর এফ থাকলে এফ হবে বাকি সব সত্য হবে তাহলে বাকি সব সত্য এটা বসে গেছে অনুরূপভাবে যদি বলে যে পি ভেল কিউ কখন কখন মিথ্যা হবে পি ভেল কিউ কখন মিথ্যা হবে এফ ভেল এফ সমান এফ হবে মানে উভয় বিকল্প যখন বা পি মিথ্যা কিউ মিথ্যা হলে মিথ্যা হবে তারপরে তোমাদেরকে পি দেন কিউ কখন মিথ্যা হবে এরকম যদি প্রশ্ন আসে তো তোমরা জানো তোমরা ফর্মুলাটা জানো টি এর পর এফ থাকলে পরে এফ হবে তাহলে পি সত্য কিউ মিথ্যা হলে পরে মিথ্যা হবে তাহলে উত্তর পেয়ে যাচ্ছ এভাবে বিভিন্নভাবে তোমাদের প্রশ্ন দিতে পারে তো তোমরা কখনো নার্ভাস হবে না এইরকম ধরনের প্রশ্ন আসবে তোমাদের কাছে আর তোমরা অবশ্যই ইজিলি এই ফর্মুলাটা মুখস্থ রাখবে তাহলে তোমরা তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে সাবস্ক্রাইব করতে তোমার না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে আবার দেখাবে অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা নিজের প্রস্তুতি নিজেই তৈরি করো